দক্ষিণ আফ্রিকা সফরের আগে ভেনু পরিদর্শন করেছে বিসিবি কর্তারা। এছাড়াও আজ থেকে শুরু হচ্ছে বগুড়া প্রথম বিভাগ লীগ। এই মুহূর্তে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে আছেন সহকর্মী জুম্মান সাদিক জ্যাভলিন। সেখানকার সবশেষ খবর জানতে সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। জ্যাভলিন, বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে এই মুহূর্তে আমরা অবস্থান করছি এবং গতকালকের খবরটা যদি আগে জানিয়ে রাখি, গতকালকে বিসিবি থেকে কিন্তু দুই সদস্যের একটি প্রতিনিধি দল তারা পর্যবেক্ষণে এসেছিলেন এবং তাদের উদ্দেশ্যটা মূলত ছিল যে দক্ষিণ আফ্রিকা যে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ সেখানকার জন্য কন্ডিশনিং ক্যাম্পে, মূলত জাতীয় দলের যেহেতু আসন্ন আফগানিস্তান সিরিজ রয়েছে এবং সেখানে ওয়ান ডে এবং টি টোয়েন্টি ম্যাচ খেলবে, টেস্ট স্কোয়াডের যারা সদস্য রয়েছেন তারা কিন্তু এই সময়টাতে তাদের কোনো ওই ধরনের কার্যক্রম নেই, এই কারণে টেস্ট স্কোয়াডের যারা আছেন তাদেরকে বাংলা টাইগার্স নামে যে একটা নতুন কমিটি গঠন করা হয়েছে সেখানকার কিন্তু একটি কার্যক্রম আমরা শুনেছি যে কন্ডিশনিং ক্যাম্পের জন্য তারা এখানে আসবেন এবং বগুড়ার ভেনুকে তারা মূলত পছন্দ করেছেন, যার অন্যতম কারণ সাউথ আফ্রিকার যেই কন্ডিশনটা আসলে আছে, অর্থাৎ উইকেটে যে ধরনের ঘাস থাকে কিংবা পিচে যে ধরনের বাউন্স থাকে সেটি কিন্তু বগুড়ার উইকেটে অনেক আগে থেকে, অর্থাৎ শুরু থেকেই কিন্তু আমরা দেখেছি সেই বাউন্সি উইকেটটা কিন্তু কার্যকর একটা ভূমিকা পালন করবে ভালো একটা প্রস্তুতির ক্ষেত্রে। এবং বলে রাখা উচিত যে যে এখনও পর্যন্ত যুবা বিশ্বকাপ জয়ের যে সবচেয়ে বড় সাফল্য ক্রিকেটে বাংলাদেশের, সেটি কিন্তু সেই তৌহিদ হৃদয় কিংবা আকবর আলীর সেই দল তারা কিন্তু চব্বিশ দিনের একটা ক্যাম্প করেছিলেন দক্ষিণ আফ্রিকায় যাওয়ার আগে, সেটি কিন্তু বগুড়ার এই শহীদ চান্দু স্টেডিয়ামে সেই সুখস্থিতিটাও আছে। এবং ইতোমধ্যে কিন্তু তারা গতকালকে আব্দুল বাতেন, যিনি বিসিবি গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিস কমিটির ম্যানেজার, তিনি কিন্তু যেটি জানিয়েছেন আমাদেরকে, এই উইকেটে কিছুটা কাজ করার প্রয়োজন রয়েছে এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে তাদের নির্দেশনা মোতাবেক ইতোমধ্যেই প্র্যাকটিসের যে উইকেট আছে সেটিতে কিন্তু কাজ করা শুরু করে দিয়েছে এখানকার যারা গ্রাউন্ডসম্যান রয়েছেন তারা। এবং আরও যেটি বলে রাখা দরকার যে ইনডোর এবং যে ড্রেসিং রুম আছে সেখানে কিছু ধরনের ফ্যাসিলিটিসের আসলে কিছু ঘাটতি রয়েছে, সেই জায়গাতে কিন্তু বিসিবি কর্তারা নজর দিয়েছেন এবং আশা করা যাচ্ছে খুব শীঘ্রই আসলে বগুড়ার ভেনুকে একেবারে পরিপূর্ণ আন্তর্জাতিক যে মানের সেটিতে নিয়ে আসা হবে এবং সবাই আসলে এই কার্যক্রম দেখে আশাবাদী হচ্ছেন দ্রুতই ক্রিকেট বগুড়াতে ফিরবে। তো এই ছিল আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে।